হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2020 সালের নতুন ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। তো আপনারা যারা কিছুদিন আগেই ভোটার তালিকার সংশোধন কারেকশন হয়েছিল এবং নতুন নাম যারা লিস্টে নাম তুলতে চেয়েছিল তাদের জন্য অনলাইনে আবেদন হয়েছিল, তো আপনারা যারা কারেকশন অথবা নতুন নাম তুলেছেন ভোটার লিস্টে, আপনাদের লিস্ট যদি আপনারা চেক করতে চান তো কীভাবে চেক করবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। নতুন লিস্ট বের হয়েছে ইতিমধ্যেই, তো এর জন্য আপনাদের আসতে হবে NVSP.in এই ওয়েবসাইটে। তো NVSP.in এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারেন, অথবা CEO westbengal.nic.in এই ওয়েবসাইট থেকেও আপনারা চেক করতে পারবেন। পুরো ভোটার লিস্টটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি NVSP ওয়েবসাইট থেকে আপনাদের প্রথমে দেখাচ্ছি। এখানে এই ওয়েবসাইটে আসার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল PDF যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনাদের ডিস্ট্রিক্ট। প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, আপনারা কোন রাজ্যে থাকেন। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে গোতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে আপনাদের নেক্সট অন্য একটি পেজে ওই যে CEO westbengal.nic.in পেজে আপনাদের নিয়ে আসা হবে। এখানে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট কোন জেলায় থাকেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের জেলা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের এসি নেম অর্থাৎ কনস্টিটিউয়েন্সি যে অ্যাসেম্বলি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ বিধানসভা ক্ষেত্র আপনাদের কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ ব্লক। তো এখান থেকে আপনাদের সেটা সিলেক্ট করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে পোলিং স্টেশন নেম, অর্থাৎ আপনাদের বুথের নাম, যেই বুথে আপনারা ভোট দিয়ে থাকেন সেই বুথের নাম এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা পুরো পোলিং স্টেশন আপনাদের বুথের যে পুরো ভোটার লিস্ট সেটা যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে ড্রাফট রোল লেখা রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের বুথ কত নম্বরে রয়েছে, যে যেখানে আপনারা ভোট দিয়ে থাকেন যেই বুথে গিয়ে সেই বুথে এখানে সিরিয়ালি সব রয়েছে, নাম থাকবে এখানে। সেখান থেকে আপনাদের বুথ যেটা থাকবে সেই বুথের পাশে যে ড্রাফট রোল রয়েছে সেখানে ক্লিক করলে আপনাদের বুথের পুরো যে ভোটার তালিকা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো মোবাইল থেকে কিন্তু এই লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন না, এর জন্য আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেটাকে আপনারা প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। এবারে আপনারা কারেকশন করার পরে আপনাদের যে নতুন যে লিস্ট আপনারা চেক করবেন যে আপনাদের কারেকশন হয়েছে কি না, এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য CEO westbengal.nic.in এই ওয়েবসাইটে আপনারা আসবেন। এই ওয়েবসাইটের হোম পেজে আসার পরে আপনাদের নাম দিয়ে আপনারা কীভাবে সার্চ করে দেখবেন যে আপনাদের কারেকশন হলো কি না। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে সার্চ ইওর নেম এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে এখানে আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো এখানে দুটো অপশন রয়েছে, নাম এবং এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনারা সিলেক্ট চেক করতে পারবেন। তো যদি এপিক নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এপিক নাম্বার দেবেন, এবং যদি নেম দিয়ে সার্চ করতে চান তাহলে এখানে নাম দিতে হবে। তো আমি এপিক নাম্বার দিয়ে প্রথমে চেক করে দেখছি, এপিক নাম্বার যেটা সেটা দিয়েছি এবং এই যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে সার্চ অপশনে আমি ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো করবে, আপনারা যদি সংশোধন করে থাকেন তাহলে সংশোধন হওয়ার পর সঠিক কি নাম বা অ্যাড্রেস যেটা আপনারা সংশোধন করেছেন সেটা সংশোধন হয়েছে কি না সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি যে এই কার্ডে আমাদের ভোটার কার্ডে যে সংশোধন করেছি সেটা নতুন সংশোধন করার পর কী নাম হয়েছে সেটা সংশোধিত হয়ে এখানে এই লিস্টে এসেছে, এবং আপনারাও আপনাদের নাম সার্চ করতে পারবেন 2020 সালের নতুন ভোটার লিস্টে যে সংশোধন বা নতুন আবেদন করেছেন নতুন লিস্টে আপনাদের নাম উঠলো কি না বা সংশোধন হয়েছে কি না কারেকশন হয়েছে কি না সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে এই কীভাবে আপনারা ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন, অথবা যদি মোবাইল থেকে চেক করতে চান তাহলে কীভাবে আপনারা আপনাদের নাম সার্চ করে চেক করবেন সংশোধন হয়েছে কি না বা নতুন নাম যে আপনারা আবেদন করেছেন সেটা
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।